এক ভাই জানতে চেয়েছেন, আমরা যে একুরিয়ামে রঙিন মাছগুলো পালন করে থাকি, সেই রঙিন মাছগুলো খাওয়া হালাল নাকি হারাম, মাছগুলো খাওয়া জায়েজ আছে কিনা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। এক ভাই জানতে চেয়েছেন, আমরা যে একুরিয়ামে রঙিন মাছগুলো পালন করে থাকি, সেই রঙিন মাছগুলো খাওয়া হালাল নাকি হারাম, মাছগুলো খাওয়া জায়েজ আছে কিনা। প্রিয় ভাই, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা এই বিষয়ে কোরআন এবং সহি হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ সকল, তোমরা এই পৃথিবীতে হালাল বস্তুগুলো আহার করো। মহান আল্লাহ তাআলা সমস্ত মানুষ জাতিকে পবিত্র এবং হালাল বস্তু খেতে বলেছেন, আহার করতে বলেছেন। এরপর ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এরপরে আল্লাহ বলেছেন, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের চিরকালের শত্রু। তো মহান আল্লাহ তাআলা মানুষকে পবিত্র এবং হালাল খাবারগুলোই খেতে বলেছেন। তো মাছও একটা হালাল খাবার, তবে এ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা রয়েছে। সব মাছ খাওয়া যাবে কি না এ বিষয়েও জানার অনেক কিছু আছে। মহান আল্লাহ তাআলা সূরা নাহলের 14 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ বলেছেন, এই সমুদ্রের মধ্যে থেকে তোমরা তাজা মাংসগুলো ভক্ষণ করো। তাজা মাংস, সমুদ্রের মধ্যে যে তাজা মাংস রয়েছে সেটা ভক্ষণ করতে বলেছেন। এই আয়াতে অনেক তাফসীরকারগণ তাজা মাংস বলতে মাছকেই বুঝিয়েছেন। তো তাফসীরে তাবারির 17 খণ্ড, সম্ভবত 17 খণ্ডে এই বর্ণনা রয়েছে। ইমাম তাবারি রহমতুল্লাহ আলাই তাজা মাছ, সমুদ্রের তাজা মাছ বলতে তাজা মাংস বলতে মাছকে বুঝিয়েছেন। আচ্ছা, আরেকটা হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারব, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সমুদ্র পথে ভ্রমণ করে থাকি, তো আমরা সাথে কিছু মিঠা পানি, সামান্য কিছু মিঠা পানি রাখি। সেই মিঠা পানি যদি, মিঠা পানি দিয়ে আমরা যদি উজু করি, সলাতের সময় যদি উজু করি, তাহলে আমাদের তৃষ্ণা মিটাতে পারি না, তখন কি আমরা সমুদ্রের পানি দিয়ে উজু করতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবিকে বলেছিলেন, হুয়া তুহুরু মাউহু আল হিল্লু মাইতাতুহু। বলছেন যে এই সমুদ্রের পানীয় তোমাদের জন্য কি পবিত্র, এবং সেখানে যে সমুদ্রের মধ্যে যে মরা জীব রয়েছে, মৃত প্রাণী, সেগুলোও তোমাদের জন্য হালাল। এই হাদিসটি পাবেন তিরমিজির 69 নম্বর হাদিস। এই হাদিস থেকেও জানা গেল যে সমুদ্রের মধ্যে বসবাসকারী জীবগুলো, প্রাণীগুলো মৃত হলেও সেটা হালাল হবে ইনশাআল্লাহ। তবে সব বস্তু হালাল, সব প্রাণী হালাল হলেই যে সবাইকে খেতে হবে এমন বাধ্যবাধকতা ইসলামে নেই। ইসলামের সুন্দর একটি মূলনীতি হলো আল্লাহ এবং তার রসুল অর্থাৎ কোরআন এবং সহি হাদিসের মধ্যে যে খাবারগুলোকে খেতে নিষেধ করা হয়েছে, শুধু সেই খাবারগুলোই হারাম হবে,
এছাড়া বাকিগুলো সব হালাল হিসেবে সাব্যস্ত হবে দেখেন অনেক চমৎকার একটি মূলনীতি যদি কোন কোন বস্তু হালাল এভাবে যদি লিস্ট করা হয় তাহলে তো কোরআনে এত বিস্তারিত বর্ণনা দেওয়া সম্ভব নয় এইজন্য সুন্দর একটি মূলনীতি আছে যে যেই খাবারগুলো যে জিনিসগুলো আল্লাহ এবং তার রাসূল হারাম বলেছেন শুধু সেগুলো বাদ দিয়ে বাকিগুলো হালাল বাকি সবগুলোই হালাল হবে তো বাকি সবগুলোই হালাল হবে তে এই সব হালাল গুলো সবার জন্য খাওয়া বাধ্যবাধকতা নয় কোন কোন খাবার আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের রুচি হলে তোমরা খাবে যার রুচি হবে না যার মনে চাবে না খেতে সে খাবে না অথচ সেটা হালাল এমন একটি ঘটনা এমন একটা হাদিস আমরা উল্লেখ করব সুনান ইবনে মাজার 3314 নম্বর হাদিস এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উহিল্লাত লানা মাইতাতানি ওয়া দামানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের জন্য দুটি মৃত জীব এবং দুটি রক্ত হালাল করা হয়েছে সে দুটো কি ওয়া আম্মা দা ফা আম্মা মাইতাতানি ফাল হুতু ওয়াল জারাদু সেই মৃত প্রাণী দুটি হচ্ছে মাছ এবং টিটি মাছ এবং টিটি তে মাছ মৃত মাছ আমরা সবাই খাই অসুবিধা নেই টিটি হচ্ছে এক ধরনের ঘাস ফরিঙ্গের মতো পতঙ্গপাল পঙ্গপাল এই যে পঙ্গপাল এটা মৃত হলেও খাওয়া জায়েজ আছে হালাল আছে কিন্তু অনেকের হয়তো রুচিতে বাদবে সবাই কি এই পঙ্গপাল খাবে ঘাস ফরিঙ্গের মতো বা ঘাস ফরিং প্রাণীটা দেখা যাচ্ছে এটা হালাল আছে কিন্তু সবার রুচিতে বাদবে না তো কেউ যদি সেটা খায় অবশ্যই হালাল কিন্তু সবার জন্য এটা খাওয়া বাধ্যবাধকতা নয় আর দুটি হালাল রক্তের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে কলিজা এবং প্লিহা এই দুটো খাওয়া হালাল আছে তো আমরা এই হাদিস থেকেও জানলাম যে সব কোনো বস্তু হালাল হলেই সেটা যে খাওয়া যাবে বা সবাইকে খেতে হবে এমন বাধ্যবাধকতা ইসলামে নেই যার রুচিতে বাদবে সে খাবে যার রুচিতে বাদবে না সে খাবে না ঠিক রঙিন মাছের ক্ষেত্রেও একই জবাব রঙিন মাছ পানিতেই যেহেতু বসবাস করে যেই প্রাণীগুলো সর্বদা পানিতেই বসবাস করে সেগুলো হালাল হবে ইনশাআল্লাহ তবে যদি সেই প্রাণীগুলোতে বা সেই মাছগুলোতে বিষাক্ত বা বিষ থাকে এমন পরিমাণ বিষ যা খেলে মানুষ মারা যায় হ্যাঁ মানুষ মারা যায় তাহলে এই মাছগুলো খাওয়া যাবে না হ্যাঁ এছাড়া যদি কোনো মাছে বিষাক্ত না থাকে এমন যদি প্রমাণিত না হয় যে এই মাছগুলো খেলে কোনো সমস্যা হয় না এই সমুদ্র প্রাণীগুলো তাহলে সেগুলো খাওয়া যাবে তো সমুদ্রের রঙিন মাছগুলোর মধ্যে এমন কিছু মাছ আছে যা খুবই বিষাক্ত সেই মাছগুলো আমরা খাবো না এছাড়া যেগুলো বিষাক্ত না সেগুলো খাওয়া যাবে ইনশাল্লাহ যেমন বিষাক্ত কিছু মাছ রয়েছে যেমন পাফার মাছ তারপরে আরও আছে টেপা মাছ কেউ বলে ওই ফুটকার মতো ফলে টেপা মাছ এছাড়া আরও আছে বক্স ফিশ ইদানিং কিছু শাকার মাছ দেখা দিয়েছে সেগুলো বিষাক্ত তবে যেগুলো বিষাক্ত নয় সেগুলো খাওয়া যাবে ইনশাল্লাহ তো যে অর্থাৎ যেই মাছ রঙিন মাছগুলো বিষাক্ত প্রমাণিত হয়েছে সেই মাছগুলো খাওয়া থেকে আমরা বিরত থাকবো এছাড়া যেগুলো বিষাক্ত নয় সেগুলো খাওয়া যাবে আশা করি কোনো অসুবিধা হবে না আল্লাহু আলাম